লিখে থাক না উনি কেন, এটা কাকে দেবে? তুমি দিদিভাইকে দিয়ে দেবে তো? তুমি খাবে না তো? না। ভয়জুজু কিন্তু বলেছে চিপ খেলে ভয়জুজু এসে এরকম ভাবে ধরে নিয়ে চলে যাবে। তুমি এবার খাটে বসবে তো? হ্যাঁ। আর বাইরে বেরোনোর বায়না করবে না, দেখো পুরো প্যাচ প্যাচ করছে কাদা। আর বেরোবে না তো? একটু আগে আর একবার বেরিয়েছিল, তখন একটুখানি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবার গাছের থেকে তো টপটপ করে জল পড়ে, মাথায় মনে হয় দুটো জল পড়েছে, বলছে মাথায় জল জল, মাথায় জল পড়েছিল, তারপরে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে রাখো তাহলে, ধরে রাখো, খুলবে না। হ্যাঁ, আমরা এখন আলু ভাত খাবো। কি খাবো? আলু ভাত। আলু ভাত চিপ দাদু দিয়ে। আজকে মামুনি আলু পোস্ত করছে, এখানে পোস্ত মামুনি মিক্সিতেই পেস্ট করে নিয়েছে, মাখো মাখো আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু দু তিন রকমের রেসিপি হয় বলো মা, একটা ঝুরো আলু পোস্ত আলু ভাজা করে প্রতি পোস্ত ছড়িয়ে, আর একটা এইরকম আর একদম ঝোল ঝোল টাইপেরও একটা হয়। আর এখানে ফ্রাই করছে, এই পোস্ত উপর ছড়িয়ে দেবো। হাইটটা কেন বের করছো? আমি বারণ করছি, তুমি বের করো না, ওর এমনি সিটটা বড্ড উঁচু গো, দেখে জমা। ও সেই ভাইয়েরটাই ঘুরে ফিরে বের করলো, সিঁড়ি লাগাতে হবে পেছনে ওঠার জন্য। ও বাবা, সামনে আবার ওই স্টিকার লাগিয়েছে, এটা তো দেখিনি। ননদিনীর সাথে যাচ্ছি, ননদিনীর বরের জন্য মানে আমাদের হবু জামাইয়ের জন্য কেনাকাটা করতে। বাইরের যা পরিস্থিতি, ছাতাটাই ভরসা, মাম্পু একটা ছাতা নিয়েছে, তবু আমি একটা হাতের পাশ নিয়ে যাই, ও একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছে, ওর মধ্যে ঢুকিয়ে দেবো। মা আসছি। ভিডিও করার জন্য একেবারে পারফেক্ট হয়েছে, কেননা সুমনের মাথাটা আমার থেকেও নিচে, মানে এই লেভেলে সুমনের মাথা, তো আমি এখান থেকে পুরো ভিউটাকে এনজয় করতে পারবো, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তবে মনে হচ্ছে আমি পাহাড়ের চূড়ায় উঠে গেছি। মিষ্টি নেবো সকালবেলাই ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর হয়নি, তো এখন সুমনের হাতে পাঠিয়ে দিই। ওর লোটার মধ্যে আমি দিয়ে হালকা, ওই সত্যি কথা বলতে আমার হাতে যে কোনো বোঝা বিরক্ত লাগে। জলের বোতলটা ক্যারি করা খুব দরকার, কিন্তু এইসব ছাতা ফাতা আমার অসহ্য লাগে একদম। একটু মাথাটা বেরিয়ে থাকবে, মানে এবার তো বিয়ের কেনাকাটা আমাদের লেগেই গেল বলতে পারো। একটা প্র্যাঙ্ক করছি তোমাদের সামনে, দাঁড়াও। বেমালুম নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, আমি আমার বোঝা ওর কাছে দিয়েছি ছাতা, ওর পার্সটা আমার হাতে দিয়ে নিশ্চিন্তে ঘুরছে। হ্যাঁ, আমিও বলতে যাচ্ছিলাম, এক্ষুনি মুক্তি কথাটা বেরিয়েছিল, ফোনের গ্লো কিন্তু বেড়ে গেছে। আগের দিন আইফোনের কাম লাগছে, আইফোনে এমনি সবাই যে একটু কালো কালো লাগে, এটা একটা অতীব বাস্তব কথা। যাবো গিয়ে আর গড়িয়াহাটে আসলে আমার একটা জিনিস খুব কমন, সেটা হলো আমি চোখ স্থির রাখতে পারি না, আমার এদিক একবার ওদিক এদিক ওদিক এরকম চোখ যেতে থাকে। হ্যাঁ, এই স্টুডিওটাতে আমরা ফার্স্ট টাইম এলাম, আমি আগের দিন ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম তখন এখানে, আমি ভেবেছিলাম স্টুডিওর জায়গায় এখানে মনে হয় ওই স্টাইল বাজার বা কিছু একটা আছে, তারপরে এসে দেখি না স্টুডিও। আমি ইসেতে দেখেছিলাম তোমার,
কিছু হবে না, রাখো না না, এমনি সাদা জিনিস একটু তো নোংরা হবে, এমনি ভালো লাগবে, ওই একটা নামানো উচিত। আমি সিটি স্টাইলে একটা দেখেছিলাম, ওই যে ভায়োলেট কালার যেটা দেখছো মিনুনি মিনুনি, ওই রকম খুব সুন্দর লাগছিল, কিন্তু ওটা এর থেকেও সুন্দর। তুমি এখানে ঝুলিয়ে দাও না, নর্মালি এখানে ঝুলিয়ে দাও। আমাদের জামাইয়ের বার্থডে, তো সেই জন্যই আর কি মামপু তার বরের জন্য কেনাকাটা করতে বেরিয়েছে। তো অনেক কষ্টে আমরা একটা খুঁজে পেয়েছি, কিন্তু কিভাবে খুঁজে পেয়েছি সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। ছেলেদের জিনিস কিন্তু ভীষণ চাপ লাগে। ও জানো কিভাবে জামাটা নিয়েছে, বলছে কি বৌদি ভাই দাঁড়াও, আমি তো মাপ বুঝতে পারছি না, তুমি দাঁড়াও আমি দাঁড়াই, আর আমি যদি একসাথে জামাটায় ঢুকতে পারি তার মানে এটা সৌরভের হয়ে যাবে। সত্যি সেটাই, কি বলবো, ওর চেহারাটা ভালো ঠিক আছে, তার মানে ডবল এক্সেল, তারপরে আমি বললাম এক্সেলটা নাও, অনেকটা বড়, আমরা দুজন একসাথে ঢুকলেও ঢুলঢুল করবে। তারপর এক্সেলটা নেওয়া হলো, যেটা পছন্দসই হয়েছে। দিন পরেই আমাদের একটা ধামাকাদার অনুষ্ঠান আছে, তাই তো, যেটা এখন সিক্রেটটা রিভিল করছি না, খুব শিগগিরই তোমরা জানতে পারবে, কারণ আমরা খুব শিগগিরই আবার বেরোবো একসাথে। সময় হচ্ছে একটু পেট পুজোর, তো আমরা বেরিয়েছি, একটু পেট পুজো না করলে হয় তো এখানে চলে এলে খিদে পেয়ে যায়। হ্যাঁ এটা ঠিক কথা। তো যাই হোক এখানে চলে এসেছি, আমরা কম্বো নিচ্ছি, ফ্রাইড রাইস চিলি চিকেন, নুডলসটা নিয়ে নাও। হ্যাঁ রাইস চিলি চিকেন চারটে, ওটা পার্সেল। উনি অর্ডার দেওয়ার আগেই যে ভয় পেয়ে গেছে, আমি বলছি কি মোমো খাবে, ও প্রথমে মোমোই চুজ করেছিল, তারপর বলছে কি মোমো খেলে আমি পাঁচ পিস খেতে পারবো না বাবা, এই তার থেকে তুমি এইটা নাও, এটা তুমি আর আমি দুজন মিলে শেয়ার করে খেয়ে নিই। আমাদের চাউমিন চিলি চিকেন চলে এসছে, আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছি চিলি চিকেন। মানে চিকেন নিয়ে রীতিমতো যুদ্ধ হচ্ছে, এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম যার কোনো একদমই খেতে পাচ্ছিলাম না, কারণ চামচটা এমনই যে হালকা একটু বাড়ি না যায়, হালকা একটু চাপ লাগলেই বেঁকে যাচ্ছে, চিকেনের মধ্যে ফোটানোই যাচ্ছে না। যাই হোক অনেকক্ষণ পরে একটু সিট পেয়েছি, দেখলি আমাদের গায়ে জল আসছে, ও আমাকে দেখে এখন নিজে বলছে তাহলে আমি অর্ডার করে দিই বাড়ির জন্য। গোলমরিচের ঝালটা তো ছিলই, কিন্তু তার পাশাপাশি এত গরম লাগছে, দুটো মিলেমিশে মুখ যেন জ্বলছে পুরো একদম, আর ঘাম হয়ে গেছে, এই দেখো আর একদম ঘেমে নিয়ে স্নান করে গেছে। তবে গোলমরিচের ঝালটা ছিল ভালো ঝাল ছিল, কিন্তু টেস্ট ভীষণ, ওই জন্য এখানে এসে পেটটাও ভরে। আমি নতুন কোণে যেরকম গ্লো করছে সেরকম চেহারা ভালো হচ্ছে, অনেকেই কমেন্ট করেছে দিশা দি কি বিয়ের খবরে খবরে চেহারা বেড়ে যাচ্ছে, ও আনন্দে খুশিতে খুশিতে ফুলে যাচ্ছে, আর ভিডিও কেন দিচ্ছ না মামি? মাঝখানে মায়ের খুবই শরীর খারাপ ছিল, তো সেই নিয়ে মেন বোন মেয়েদের খুবই খারাপ ছিল, আর ওই জন্য খুব ব্লগ কিছুই করি, তো আবার আস্তে আস্তে স্টার্ট করবো, এখন ঠিক আছে, এখন শরীরটা ভালো আছে। আমাকে রান্না বান্না সব কিছু আমাকেই করতে হবে। আজকে কি করেছো তুমি? যাক ভালো খবর এটা, মামির আগে শরীরটা মাঝখানে খুবই খারাপ ছিল, মামি রান্না বান্নাও কিছু করতে পারছিল না, তো তখন তো পুরোটাই ও সামলেছে। যাই হোক এখন দিয়ে আস্তে আস্তে বিয়ের তোড়জোড় আমাদের শুরু হয়ে যাচ্ছে, যার কারণে ওর ভিডিও তোমরা পরপর পরপর দেখতে পাবে। ওনার জন্য এখন মাঝ রাস্তায় নামলাম আবার এসেলে যাবো বলে। যাই হোক ধর্মতলাটা গেলে ভালো হতো, ওখানে হিউজ কালেকশন রয়েছে, এখানে কালেকশন ওখানে তুলনায় একটু কম, তো এসে গেছে। এই কালারটা দিও না, এই কালারটা, এই হোয়াইট হোয়াইট যেটা, হ্যাঁ দাঁড়াও দেখি বাড়ি যাই আগে। আলাদা আলাদা করে নিয়ে যাবে সব, এক একটা মানে ওটা একটা র‍্যাপ করে নেবে, যে টি-শার্টটা যেটা দিচ্ছে ওটা একটা আলাদা র‍্যাপ করবে,
এটা তো নিয়ে যাচ্ছই, আর ওই কফি মাগ যেটা ওটাকেও আলাদা র‍্যাপ করবে, একটা একটা করে দেবে, আর ওটা একটা শর্টস বানিয়ে নেবে, ভিডিও হেভি লাগবে দেখতে। মেইনলি জিপসির জন্য বেশি সুন্দর লাগে, সবটা ফুটে ওঠে। আমরা কোল্ড ড্রিঙ্কস এর বোতলটাকে না অবহেলা করছি বড্ড, ওটার স্থান একবার নিচে একবার এই খাটটার খাটিয়ার উপরে। পুরো মনে হচ্ছে প্লাস্টিক ফুলগুলো যেরকম হয় ওই রকম। ফুলের দোকানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর এখানে যে ভ্যারাইটি গোলাপের কালার, সবকটা কালার আমাদের ওখানে পাওয়াও যায় না। রেডি হয়ে গেছে, চলো এসে গেছি আমরা ভূতঘাট। এখন আমাদের হাতে না পুরো খিচুড়ি হয়ে গেছে, ব্যাপারটা দেখো অবস্থা। এই খিচুড়িগুলোকে ট্রান্সফার করতে হবে, কারণ ওর ব্যাগের মধ্যে আমার জিনিস আর আমার হাতে ওর জিনিস। তো সুমন আসবে আমাকে নিতে, আর ও যাবে এখান থেকে রিক্সা করে। না তো গ্লো করছে, হ্যাঁ টাটা, সাবধানে যেও, বাড়িকে একটা ফোন করো, হ্যাঁ টাটা টাটা। চলো, এখনই রাস্তা যখন আলাদা হয় তখনই মন খারাপ করে, মানে ও ওই সাইড চলে যায় আমি এই সাইড চলে আসি, তখনই মনটা খারাপ করতে থাকে। তাহলে ভাবো ওর বিয়ে যত কাছে আসছে তত আমাদের মনের ওপর কীরকম হচ্ছে। এই একটার পর একটা অনুষ্ঠান, আমি ওকে আজকেও বলতে বলতে আসছি কোনো অনুষ্ঠানে যেন চোখ থেকে জল না বেরোয়। তো আমায় বলছে কি, আমায় বলছে তুমি নিজের গ্যারেন্টি নিতে পারবে যে তোমার চোখ থেকে জল বেরোবে না? মাম্মা এনে দিচ্ছি। ও ভাবছে পপকর্ন, পপকর্ন না কর্ন। তো পায়ের তলায় ফোসকা পড়ে গেছে, এখন যখন খালি পায়ে পাড়া দিচ্ছি এখন বুঝতে পারছি। তেল থেকে কালীঘাট মেট্রো স্টেশন পর্যন্ত হেঁটে আসা মুখের কথা না, অতটা আমরা হেঁটে থেকে ভালো হতো যদি গড়িয়াহাট থেকে এসএল পর্যন্ত হেঁটে আসতাম, আর সেখান থেকে আমরা অটোটা ধরতাম। সেটা অটোটা ধরিনি, মাঝ রাস্তা দিয়ে অটো পাচ্ছিলাম না, সব রিজার্ভ ছিল। তো যার কারণে হেঁটে হেঁটে এসেছি, পুরো পায়ে ফোসকা পড়ে গেছে না দুটো পায়ের তলায়। তো যাই হোক, আগের বার কালীঘাট যখন গেছিলাম তখন সোনাইয়ের জন্য কর্ন নিয়ে এসেছিলাম, যেটা সোনাই খুব ভালো খেয়েছিল, ওই জন্য এবারও দু প্যাকেট এনেছি। সুইট কর্ন আমার বেশি এনে রাখলে না কেমন একটা হয়ে যায়, ওপর থেকে কিছু বোঝা যায় না, খেলে কেমন একটা টকটক লাগে। সেদিন যখন খাবার আনতে গেছিলাম তখন বলছে মাম্মা আমতিম খাবো, তো তখন যখন ওটা এনে দিয়েছিলাম তো আজকেও ভেবেছে কি বেরিয়েছি মানে আমতিম নিয়েই আসবো। কেউ ঢুকেছি বলছে মাম্মা আমতিম খাবো, আমি বলছি আমতিম তো পচাটা খায়, তুমি কর্ন খাবে? পরিষ্কার বলছে হ্যাঁ কর্ন খাবো, কর্ন খাবো। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ টেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর ওর জন্য কর্নটা বানাবো। ব্যাস রেডি, এখানে আমাদের সুইট কর্ন। এই যে এসে গেছি, ব্যক্তি দিদি অন্তপ্রাণ, ও খাচ্ছিল কিন্তু যেই দিদি এসে একবার আওয়াজ দিয়েছে মামি, ব্যাস তোমরা শুধু লুকটাও যদি দেখতে, মানে ও একটাই মর্ত ছিল, পট করে এরকম তাকালো, তাকিয়ে যেই বলছে বুনি নেই, ব্যাস বুনি তো ট্রিং করে উঠে গেছে দিদিকে দেখে। দিদি কি এটা দাদুর জামা পরে এসছে? হ্যাঁ দিদির দাদুর জামা এটা? না না, এটা তো দাদু পরে আগের দিন পুজো করতে এসেছিল, আমি দেখেছি। ওই দাদু তোর কি, ওদের টাইটেল কি সোনামা? না না ঘোষ দাদু না, চক্রবর্তী দাদু। ঘোষ দাদু পুজো করবে কি করে? চক্রবর্তী দাদু আগের দিন মাথায় ফুল দিয়ে পুজো করছিল, তখন এইটা পরে এসেছিল, আমি দেখেছি এই ফতুয়াটা। ওটাই তুই পরে এসেছিস না? হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ। তা তুই তো বুনিকে এত ভালোবাসিস, তোর মাথাটা কি একটু চুল তুলে বুনিকে দিয়ে দে, বুনির চুলটা এখন কম আছে, দিয়ে দে একটু। কেন এই ভালোবাসিস তুই বুনিকে? হ্যাঁ ওটাকে দেখলে না আমি শুধু ভাবি কইটুকুনি ছিল, হ্যাঁ কোলের মধ্যে নিয়ে রাখতাম, এমনকি বুকের ওপরে ঘুম পাড়াতাম ওকে, আমি সারা দুপুর ঘুমিয়ে থাকতো, আর সেটা আজকে এত বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি হয়ে গেছে, আর এই খুদে সদস্যটা চলে এসেছে আমার কাছে। এসে দেখি সিঁদুরের টিপ ফিপ পরে একাকার, আবার আমি এসেছি, আমাকে দেখাচ্ছে, বলছে কে পরিয়ে দিয়েছে? বলছে নামনা পরিয়ে দিয়েছে। এলো, এসে নামনার কপালে এরকম ভাবে ছোঁয়া দিল, সেই ছোঁয়াটা এনে আমার কপালে দিচ্ছে, মানে মাম্মাও তুমিও টিপ পরো। ওই জন্য ও পড়েছে, নামনা পড়েছে, তাহলে মাম্মা কেন বাদ যায়? ভাল্লুক
আজকে তো মেইনলি ওর জন্যই গেছিলাম, তো ওখান থেকে এইটা আমি নিয়েছি আমার জন্য, কারণ তোমরা জানোই নেল পলিশের প্রেমী আমি এক কথায়। আর এই কালারটা এত সুন্দর, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, এটা পুরো ডিপ চেরি কালার যেটা হয় ঠিক সেই রকম জেল ফিনিশে রয়েছে। আর এই শেড নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, B01 দুধদান্ত। আমি যখন পরে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আরো ভালো করে এটা বুঝতে পারবে। বাই বাই, সি ইউ, থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, ওয়েলকাম, বুকা কর। গুড নাইট, নো ডেট, গুড নাইট, নো ডেট, গুড নাইট, তো ওয়েলকাম বল, ওয়েলকাম, বুকা। আরে একটু হাসি করে দাও, আবার